হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্টবেঙ্গল ফায়ার অপারেটর প্র্যাকটিস সেট থ্রি এর আগে দুটো প্র্যাকটিস সেট আমরা ডিসকাস করে নিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে ভিডিওটা ডিসক্রিপশন আমি তার লিঙ্ক দিয়ে রেখে দেবো এবং তার সাথে বলি আজকেও আমরা পঞ্চাশটা জিকে ডিসকাস করবো তার মধ্যে ফর্টি নাইন প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং তোমরা একটা প্রশ্নের অ্যান্সার দেবে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো জিম্বাবয়ের মুদ্রাকে বলা হয় কি যে মানে জিম্বাবইয়ের কি মুদ্রার নাম কি সেটা হচ্ছে ডলার অপশান এও হতে পারে অপশান সিও হতে পারে দেখুন দুটো অপশান আছে রিয়েল অ্যান্সার হচ্ছে জিম্বাবোয়ের ডলার ঠিক আছে এবং তোমাদের এই এইখানে রিলেটেড একটা প্রশ্ন এক্সামে অবশ্যই আসবে যে কোন দেশের মুদ্রার নাম কি ঠিক আছে এটার জন্য সেপারেট ভিডিও বানানো আছে তোমাদের প্লে বানিয়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু ওটা একবার দেখে নেবে নেক্সট দেখো হিস্ট্রি থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন কে এটির অ্যান্সার হচ্ছে লাহৌর কংগ্রেসের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবং এই লাহোর কংগ্রেস হয়েছিল হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং এটার রিলেটেড কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি যেটা রিসেন্টলি যে কোনো এক্সাম দেবে তোমরা সেখানে আসতে পারে যেমন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিল যেটা হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী বেলগাঁও সভাপতি করেছিল বেলগাঁও অধিবেশনে যেটা হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং এবং তার সাথে দেখে নাও অ্যানিভাসান তিনি করেছিলেন উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এবং এই তিনটি খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো কত বছর বয়সে আকবর সিংহাসনে বসেন আকবর সিংহাসনে বসেছিলেন তেরো বছর বয়সে সেটা হচ্ছে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এবং এই পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে আকবর এবং আকবর সাথে কার যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ আশা করি সবাই অ্যান্সারটা জানো তারপরে দেখো নিচের কে মধ্যপন্থী হিসাবে পরিচিত এটা অ্যান্সার হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের লেখককে ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের লেখক হচ্ছেন লিও স্টয় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কী কারণে ক্যাটারার পাতার কাঁটা রূপান্তরিত হয় এটা অ্যান্সার হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য এই ক্যাক্টাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন দেখো কিসের ভিত্তিতে স্থানীয় আবহাওয়া বা জলবায়ুকে শ্রেণীবদ্ধ করা যায় না এটা অ্যান্সার হচ্ছে নিরক্ষরেখা থেকে দূরত্ব এটার উপর ডিপেন্ড করে আবহাওয়া বা জলবায়ুকে শ্রেণীবদ্ধ করা যায় না নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল এটার অ্যান্সার হচ্ছে জিপস্যাম জিপসাম হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল তোমরা একটা কাজ করবে এই জিপসামে রাসায়নিক সংকেতটা কি সেটা কমেন্ট করবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে তারপরে দেখে না নিচের কোন দেশে সর্বাধিক পরিমাণ নিকেল পাওয়া যায় দেখো অপশন অনুযায়ী সর্বাধিক মানে দু হাজার সতেরো রেকর্ড অনুযায়ী সর্বাধিক পরিমাণ নিকেল পাওয়া যায় সেটা হচ্ছে কানাডা অপশান অনুযায়ী ঠিক আছে কানাডা হচ্ছে তৃতীয় এবং সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে এক নম্বর র্যাঙ্কে আছে যেখানে থেকে বেশি পরিমাণ নিকেল পাওয়া যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটি অপশানগুলোর মধ্যে আমরা সবাই জানি যে ভারতে প্রচুর পরিমাণে অভ্র পাওয়া যায় তারপরে দেখো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা অ্যান্সার দেবে আশা করি সবাই অ্যান্সারটা জানো দেশ লাইকাঠির মাথায় কী থাকে গন্ধ পটাশিয়াম ক্লোরেট ফসফরাস এবং ম্যাঙ্গানিজ এগুলোর মধ্যে কোনটা থাকে আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে তারপরে দেখো নিচের কোনটি পলি অ্যামাইড পলি হচ্ছে নাইলন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো দার্শনিক উল হলো কোনটি অপশনগুলোর মধ্যে দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল তারপরে মধ্যপ্রদেশের পান্নাবলয় কি উৎপাদনে বিখ্যাত দেখো মধ্যপ্র মধ্যপ্রদেশের পান্নাবলয়ে যেটা আছে হীরের খনি ঠিক আছে সেই জন্য হীরে উৎপাদনের জন্য এটা বিখ্যাত হীরের খনি আছে মধ্যপ্রদেশের বলয়ে। তারপরে দেখো কাঁচ শিল্পে বায়ুর বুদবুদ দূর করতে ব্যবহৃত হয় কি। এটা অ্যান্সার হচ্ছে আর্সেনিয়াম অক্সাইড আর্সেনিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কাঁচ শিল্পে বায়ুর বুধবুধ দূর করতে সালফার আছে এমন দুটি জৈব পদার্থ হলো কোনটি সালফার আছে এমন দুটি জৈব পদার্থ হচ্ছে পেঁয়াজ এবং রসুন তারপরে দেখো সাধারণভাবে মৃত্তিকাকে বায়ুপূর্ণ করে কোনটি এটার অ্যান্সার হচ্ছে সাধারণভাবে মৃত্তিকাকে বায়ুপূর্ণ করে মেসোফোনা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নিম্নলিখিত কোন আকরটি এবং ধাতু সঠিকভাবে সম্বন্ধিত এটা এক নয় হচ্ছে যে গ্যালেনা হচ্ছে লেডের আকরিক বা সিসার আকরিক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ফারুকি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে ফারুকি রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন মালিক রাজা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো গুজ্জর প্রতিহার্ধের রাজধানী ছিল কোথায় গুজ্জর প্রতিহার্ধের রাজধানী ছিল কনৌজে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বিম্বিসার যে উপাধি নিয়েছিলেন বিম্বিসার যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে সেরনিকা বা সনিক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ইসলাম ই আদিল বলা হয় বলা হতো কাকে ইসলাম ই আদিল বলা হতো আকবরকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপর দেখো অগ্রসেন উপাধি ছিল কার অগ্রসেন উপাধি ছিল মহাপদ্মনন্দ মহাপদ্যনন্দের উপাধি ছিল অগ্রসেন নিচের কোনটি কনিষ্কের উপাধি ছিল কনিষ্কের উপাধি হচ্ছে দেবপুত্র অমিত উপাধি হচ্ছে বিন্দুসারের শিলাদিত্য উপাধি হচ্ছে হর্ষবর্ধনের তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বিক্রমাদিত্য কার উপাধি আশা করি অ্যান্সার জানো এটা আমাদের হিস্ট্রি যেটা ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের পড়তে বলেছিলাম ওখানে কিন্তু একদম ভালোভাবে ডেসক্রিপ্টিভে করা আছে তারপরে দেখো ঋগ্বেদে কয়টি মণ্ডল বিভক্ত ঋগ্বেদ হচ্ছে দশটি মণ্ডলে বিভক্ত এবং এর সাথে যেনাও বেদে টোটাল এক হাজার আটাশটি স্তোত্র আছে এটাও অনেকবার বিশেষ করে ডাবলু বিসিএস এক্সামও এই প্রশ্নটা এসছে এবং ডাবলু বিসিএস এক্সাম পিএসসি তোমার কন্ডাক্ট করে তাই এই প্রশ্নটাও কিন্তু এর সাথে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে ঋগবেদে কতগুলি মণ্ডল এবং কতগুলি স্তোত্র আছে ঋগবেদে দশটি মণ্ডল এবং এক হাজার আটাশটি স্তোত্র আছে তারপরে প্রশ্ন দেখো ভোজ নামে পরিচিত ছিলেন কারা ভোজ নামে পরিচিত ছিলেন দক্ষিণে রাজারা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কোন প্রতীকের দ্বারা বুদ্ধের মহান আত্মত্যাগকে প্রকাশ করা যায় বুদ্ধের মহান আত্মত্যাগকে প্রকাশ করা যায় অশ্ব দ্বারা এই অশ্ব এই প্রতীকটা দ্বারা বুদ্ধের মহান আত্মত্যাগকে প্রকাশ করা যায় এটা কিন্তু ডিসক্রিপটিভ ক্লাসে পড়েছিলাম ওটা একবার ভালোভাবে দেখে নেবে কারণ পিএসসিতে খুব হিস্ট্রি থেকে খুব ডিটেলসে কোশ্চেন আছে। ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণেন তারপরে দেখো কিম্বালিতে প্রচুর পরিমাণ পাওয়া যায় কি লিতে প্রচুর পরিমাণ পাওয়া যায় হীরা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জায়গাটি রাজধানী হলো পোর্ট স্ট্যানলি পোর্ট স্ট্যানলি রাজধানী হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট স্ট্যানলি এবং তার সাথে জেনে রাখো এই মাদাগাস্কার এই মাদাগাস্কার জায়গাটির রাজধানী হচ্ছে নি রিভো ঠিক আছে অ্যান্টোনানিও রিভো রিভো এবং এটাও খুব ইম্পর্টেন্ট তাই এটা তোমাদের সাথে লিখে দিয়েছি এবং তার সাথে দেখো ভারত ছাড়ো প্রস্তাবের সাথে নিচের কোন স্বাস্থ সম্পর্কিত বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের কবে হয়েছিল এটা আমরা সবাই জানি যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো পঞ্চায়েত সমিতির প্রশাসনিক অধিকারিককে বলা হয় কি পঞ্চায়েত সমিতির প্রশাসনিক অধিকারীকে বলা হয় বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তারপর দেখো নিচের কোন পদ্ধতিতে পৃথিবীর বয়স নির্ধারিত হয় এটার অ্যান্সার হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে পৃথিবীর বয়স নির্ধারিত করা হয় উদ্ভিদ কোষের সজীব অংশের নাম কী উদ্ভিদ কোষের সজীব অংশের নাম হচ্ছে প্রোটোপ্লাজম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্যারিস নামে পরিচিত কোন কে ভারতের প্যারিস নামে পরিচিত হচ্ছে জয়পুর তারপরে দেখো মার্স গ্যাসের মূল উপাদান কি এটা অ্যান্সার আমরা সবাই জানি যে মার্স গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা এবং এটা মনে রাখবে যে সচিদানন্দ সিনহা ছিলেন টেম্পোরারি সভাপতি এবং প্রথম যদি অনেক সময় এক্সামে এই অফ সচিদানন্দ সিনহা দেয় না দেয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কিন্তু তার আগে সচিদানন্দ সিনহা টেম্পোরারি মানে একদিন কি দুদিনের জন্য তিনি সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে তাহলে কোশ্চেনটা টাফ করার জন্য এই নামটা দেবে না এই সচিদানন্দ সিনহা দেবে ঠিক আছে তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো যে সংবিধান সংবিধানসভার প্রথম অধিবেশন হয় কোথায় সংবিধান সংবিধানসভার প্রথম অধিবেশন হয়েছিল দিল্লিতে তরল অবস্থায় তাপে সুপরিবাহী হলো কোনটি তরল অবস্থায় তাপের সুপরিবাহী হল পারদ তারপরে দেখো জিন্না কত সালে চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন জিন্না উনিশশো সালে ১৪ দফা চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন কে নিকোবরের নাম স্বরাজ দিয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নিকোবরের নাম দিয়েছিল স্বরাজ দ্বীপ ক্রোমোজমের বংশগতি উপাদান হলো কি ক্রোমোজোমের বংশগতি উপাদান হলো ডিএনএ তারপরে দেখো ভারতে কেন্দ্রীয় ঋণ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় ঋণ গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে কটকে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন কে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন এডুইন হাওয়াল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা সবাই জানি যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এবং এটার জন্য সেভারিট একটা ভিডিও বানানো আছে যে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় সেখান থেকে একটা এক্সামে তোমরা কোশ্চেন পেয়ে যাবে ওটা অবশ্যই কিন্তু দেখে নেবে কে সর্বপ্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছিলেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে এম এন রয় এম এন রয় সর্বপ্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছিলেন কবে করেছিলেন না উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো নিচের কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ প্রবাল কূপ দেখা যায় এটা অ্যান্সার হচ্ছে জাইরে এই জাইরেতে সব থেকে বেশি পরিমাণ প্রবাল কূপ দেখা যায় লিউকুমিয়া রোগের কারণ কী লিউকুমিয়া রোগের কারণ হচ্ছে রক্তের শ্বেতকণিকার বৃদ্ধি রক্তের শ্বেতকণিকার বৃদ্ধি হয়ে গেলে লিউকুমিয়া রোগ হয় তারপরে দেখো সর্বপ্রথম ভারতের কোথায় আর্যরা তাদের বসতি স্থাপন করেছিল এটা অ্যান্সার আমরা সবাই জানি যে সপ্ত সিন্ধু অঞ্চলে সর্বপ্রথম আর্যরা তাদের বসতি স্থাপন করেছিল আর্ট শ্রেণী কি আর্ট শ্রেণীক হলো ধাতুকল্প অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তাহলে আজকে টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বললাম সেগুলো অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে সেটা আমি পিডিএফটা ঠিক করে টেলিগ্রামে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো যাদের যাদের লাগবে এবং যারা চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং